হ্যালো, ওয়েলকাম পিয়ালি রিয়েল লাইফে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আর আমার চ্যানেল পিয়ালি রিয়েল লাইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমি নেক্সট ব্লগে তোমাদেরকে বলেছিলাম শেয়ার করব আমার মেয়ের বার্থডেতে কি কি গিফট হয়েছে। তো আজ আমি চলে এসেছি সেই ভিডিওটা শেয়ার করতে। তো চলো আমার মেয়ে বার্থডেতে কি কি গিফট পেয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। আর ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তারা আমার পরিবারের সদস্য হয়ে যেও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে আমার পরিবারে যোগ দিও। আমিও সময় মতো তোমাদের পরিবারের সদস্য হয়ে যাব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই দেখো আমার মেয়ের গিফট, এটা হচ্ছে একটা ডল। তো এটার খুব পছন্দ হয়েছে আমার মেয়ের। আর জানো তো আমার মেয়ের এবার বেশিরভাগ ড্রেস আর ডলটাও দেখো পিঙ্ক কালার হয়েছে। তো চলো দেখতে থাকো। এই দেখো এটা হচ্ছে একটা চলি। তো এর উপরে টপটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আর এই যে উপরের টপ, এই একটা ড্রেস হয়েছে। এর নিচেরটাও খুব সুন্দর এটা, আর উপরেরটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পেছনে এরকম। এই যে হলো উপরের টপটা, তারপর একটা ফ্রক হয়েছে এই দেখো, এটা হলো একটা ফ্রক, এখানে স্টোন বসানো আছে দেখো, আর পেছনে সিম্পল আছে। আর যেটা আমরা দিয়েছিলাম এটা নিচেরটা, তোমাদেরকে বলিনি আমি শপিং করতে গিয়েছিলাম কেন। তো এই দেখো এটা হলো উপরটা। তো তোমাদের সিক্রেটই ছিল তোমাদের কাছে, তো মেয়ের বার্থডের জন্যই গিয়েছিলাম। আর এই দেখো এই টপটা না খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে, মনে হচ্ছে আমি একবার পরে নিই। আর এর নিচে আছে একটা প্যান্ট, এই প্যান্টটাও কিন্তু অনেকটাই বড়, দেখো এটাও বড় হলে পড়তে পারবে। সব ড্রেসগুলোই বড় বড় হয়েছে। আর এটা হলো একটা উপরের হচ্ছে কোট, একটা চুড়িদার পাটিয়ালি চুড়িদার হয়েছে একটা ওর। আর এই দেখো এটা হলো পাটিয়ালি প্যান্ট, আর এটা হলো উপরের জামাটা। আর কি হয়েছে দেখাই, এই দেখো এ দুটো হলো রূপোর চুড়ি। তো বাড়ির দিকে কিন্তু এরকম চুড়ি পাওয়া যায় না, দেখো বাড়ির দিকে সিম্পলি পাওয়া যায়, আর এখানে এরকম ডিজাইন করা পাওয়া যায়, এই দেখো। আর একটা ক্যাডবেরি, ওই যে সেলিব্রেশনের যে প্যাকেটগুলো হয় না, ওগুলো হয়েছিল একটা, তো ওটা আমরা খেয়ে নিয়েছি, ওটা তোমাদেরকে দেখানো হলো না। আর এই দেখো একজন দিয়েছে 501 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা। তো মেয়ের বার্থডেতে মেয়ের 1000 টাকা হয়েছে। আর দেখো এই যে একটা বড় টেডি বিয়ার, এই দেখো এটা আমি প্লাস্টিকে মুড়ে রেখে দিয়েছি, তার কারণ এত বড় টেডি বিয়ার তো নোংরা হয়ে গেলে কেমন কালো হয়ে যায় না, তো সেই জন্য আমি প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, কারণ এটা তো কাচতে পারবো না ওই জন্য। তো আর দেখো আমরা মেয়েকে বার্থডেতে চেয়ারটা দিয়েছি। তো আর এটা দিয়েছে মাসি আর ওর জেঠু মিলে বোর বার্থডেতে এটা দিয়েছে, গিফট পেয়েছে মেয়ে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? আর আমি যাদেরকে মানে বন্ধু এখনো ব্যাক করিনি, তোমরা যারা আমাকে বন্ধু করেছো, অনেক সময় তো ভুলে যায়, তো সবার মনে থাকে না, তো তোমরা একবার আমাকে মনে করিয়ে দিও, আমি অবশ্যই তোমাদেরকে বন্ধু করে নেবো, ঠিক আছে? তো আজ এখানে ভিডিওটা স্টপ করছি, কাল আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওকে।